রাজধানীর বাজারে শীতের সবজির সরবরাহ বাড়লেও কমছে না দাম। প্রতি কেজি টমেটো ও আলুর দাম 100 টাকার বেশি। এদিকে আমদানি বাড়লেও অপরিবর্তিত রয়েছে পেঁয়াজের দর। নতুন পেঁয়াজ বাজারে আসার পর দাম কমতে পারে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। ফারাহ হোসাইনের রিপোর্ট। রাজধানীর কাঁচাবাজার সয়লাব শীতের সবজিতে, তবে দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। প্রতি কেজি টমেটো ও নতুন আলু বিক্রি হচ্ছে 100 টাকার বেশি। দাম বাড়ার তালিকায় রয়েছে কাঁচা মরিচও, এতে ক্ষুব্ধ ক্রেতারা। টমেটো 150 টাকা কেজি দিলাম, যথেষ্ট দাম। টমেটো 140, কাঁচা মরিচ 120। শীতকালীন সবজির বাজার স্বাভাবিক হতে আরো কিছুদিন সময় লাগবে বলে জানালেন বিক্রেতারা। শীতকালে নানানমুখী সবজি বাইরে হয়েছে, এখন যদি আর একটু কমে আরো ভালো হয়। কারণ অবস্থায় যে দাম বাড়ার কারণ বোঝা যাচ্ছে না। এদিকে গত কয়েক সপ্তাহে পেঁয়াজের আমদানি বাড়লেও খুচরা বাজারে এর কোনো প্রভাব পড়নি। নতুন পেঁয়াজ বাজারে আসার পর দাম কমতে পারে বলছেন ব্যবসায়ীরা। পেঁয়াজ গত সপ্তাহে 60 টাকা কিনেছি, এই সপ্তাহে এলাম 90 টাকা রেট। যে পেঁয়াজটা লাগাইছিল পেঁয়াজটা বন্যার কারণে মার খাইছে, তাই এখন ওই পুরান পেঁয়াজের দাম না বেশি। ব্রয়লার মুরগি 120 থেকে 125 টাকা কেজি, গরুর মাংস 480 টাকা এবং খাসির মাংস 700 টাকায় বিক্রি হচ্ছে। সরবরাহ বেশি থাকায় স্বাভাবিক আছে মাছের দাম। অন্যদিকে রসুন, আদা, ভোজ্য তেল, চিনি সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য আগের দামেই বিক্রি হচ্ছে। ফারাহ হোসাইন, বৈশাখী সংবাদ, ঢাকা।